আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি প্রেথা ইসলাম কনক। দানবীর রণদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিতে আজ টাঙ্গাইলের মির্জাপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যার আগমনকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে মির্জাপুর সহ সারা জেলায়। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং স্কুল সহ সেবাধর্মী বিভিন্ন প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চার স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে মির্জাপুরে। ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও ধামরাই থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঝিনাইদহের মহেশপুর থেকে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায় উপজেলার বকুন্দিয়া কানাইপুর গ্রামের রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশটির মাথায় ও বুকে গুলির চিহ্ন রয়েছে। এদিকে চুয়াডাঙ্গার জীবননগর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় উপজেলার ঝিঙেখালী মাঠে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা, পরে লাশটি উদ্ধার করে পুলিশ। আন্তর্জাতিক প্রসঙ্গ, এবার চুক্তিহীন ব্রেক্সিটের বিপক্ষে রায় দিয়ে প্রধানমন্ত্রী থেরেসা মের সরকারকে চমকে দিলেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট সদস্যরা। আজ ভোট হবে ব্রেক্সিট কার্যকরের সময়সীমা পেছানোর প্রশ্নে। পার্লামেন্টে দুই দফা ভোটাভুটিতে চুক্তিহীন ব্রেক্সিট বাস্তবায়নের প্রস্তাবটি নাকচ করা হয়। এতে ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রস্থান বা ব্রেক্সিট কার্যকরের চুক্তি রক্ষায় তৃতীয় দফা সুযোগ পেলেন প্রধানমন্ত্রী থেরেসা মে। এবারও নিজের দলের ভেতরেই তীব্র বিরোধিতার মুখে পড়েন তিনি। থেরেসা মের প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়ে পদত্যাগ করেন শ্রম ও অবসর ভাতা বিষয়ক মন্ত্রী সারাহ নিউটন। ভোট দেওয়া থেকে বিরত থাকেন আরও ১৩ জন মন্ত্রী। ব্রেক্সিট কার্যকরের সময়সীমা ২৯ মার্চ থেকে পিছিয়ে জুনে নেয়ার পক্ষে আবারও ভোটাভুটির প্রস্তুতি চলছে। ব্রেক্সিট বাস্তবায়নের পক্ষে সবার সম্মতি থাকলে ইউরোপীয় ইউনিয়নের সাথে করা চুক্তির ত্রুটি সংশোধনে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা। এই অধিবেশনেও থেরেসার তীব্র সমালোচনা করেন বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি কর্বিন। তার দাবি, একের পর এক পরাজয়ে নেতৃত্বের নৈতিক অধিকার হারিয়েছে প্রধানমন্ত্রী। একাধিক জঙ্গি হামলায় অভিযুক্ত সংগঠন জৈশ-ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহারকে কালো তালিকাভুক্তির প্রস্তাব চীনের আপত্তিতে নাকচ করে দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এতে হতাশা প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মাসুদ আজহারকে সম্পদ বাজেয়াপ্ত ও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি উত্থাপন করে ভারত। ভোটাভুটিতে চীন ভেটো ক্ষমতা প্রয়োগ করলে প্রস্তাবটি বাতিল করা হয়। এ নিয়ে তিন দফায় এমন প্রস্তাবের অনুমোদনে ব্যর্থ চেষ্টা করেছে ভারত। এর আগে পাঠানকোট বিমান ঘাটিতে সন্ত্রাসী হামলার পর মাসুদ আজহারের বিরোধী প্রস্তাব উঠেছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। এ ধরনের ফলাফলে হতাশা প্রকাশ করে প্রতিক্রিয়া দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে মনে করিয়ে দেওয়া হয়, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে জৈশ-ই মোহাম্মদ। ওই হামলায় আধা সামরিক বাহিনীর অন্তত ৪০ জন নিহত হয়। ২০১১ সালে জৈশ-ই মোহাম্মদকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। খেলার খবর, সাফ নারী ফুটবল। হিমালয়ের দেশ নেপালে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আজ মাঠে নামছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে আত্মবিশ্বাসী সাবিনা মৌসুমীরা। বিরাটনগর শহীদ রঙ্গশালায় বিকেল ৩:৩০ শুরু হবে এই গ্রুপের ম্যাচটি। সাফ নারী ফুটবলে বাংলাদেশের সেরা সাফল্য ২০১৬তে রানার্স আপ হওয়া। বয়সভিত্তিক পর্যায়ে দক্ষিণ এশিয়ার অন্যতম পরাশক্তি হলেও জাতীয় পর্যায়ে এখনও সেই মানে পৌঁছতে পারেনি বাংলাদেশের নারী ফুটবল দল। তাদের জন্য বরাবরের বাধা ভারত। এবার সেমিফাইনালে ভারতকে এড়াতে হলে গ্রুপে সেরা হতে হবে গোলাম রাব্বানি ছোটনের দলকে। গ্রুপ এ তে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও স্বাগতিক নেপাল। প্রথম ম্যাচে নেপালের কাছে ভুটান হেরে যাওয়ায় সেমিফাইনালের পথ অনেকটাই সহজ হয়ে গেছে বাংলাদেশের। তবে প্রতিপক্ষকে কোনোভাবেই হালকা করে দেখছেন না সাবিনা মৌসুমীরা। কক্সবাজারে ২০১০ সাফে ভুটানকে ৯-০ গোলে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। দলের ওপর আস্থা রেখে কোচ হালকা ইঞ্জুরিতে পড়া কৃষ্ণা রানী সরকারকে খেলানোর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।